হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো হালি তোলার মাধ্যমে কারেন্ট পোকার আক্রমণ। দেখা যাচ্ছে প্রায় হালি তোলার মাধ্যমে কারেন্ট পোকাগুলো এই হালির রস চুষে নিচ্ছে, এই নিয়ে কৃষকের অনেক দুশ্চিন্তায় পড়ে গেছেন। তাই এই সলভ সমস্যা সলভ করতে আমাদের এই ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য থাকেন আর এমনই আনকমন রোমাঞ্চকর ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, কৃষিবিদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের গত বছর নবীগঞ্জের কিছু কিছু এলাকায় কারেন্ট পোকা ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি করছে, এই কথা কি সত্য কিনা? এখন যেহেতু আপনারাই বললেন পাঁচ শতক জায়গার পাঁচ শতক হালির চারা পাঁচ কেয়ার জমিতে লাগানো যায়, তাই কি না? তাহলে যদি এই বীজতলা পাঁচ শতক নষ্ট হয়ে যায় দুর্ভাগ্যবশত, তাহলে কি হবে? পাঁচ বিঘা জমি চারা বা ফসল নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি আপনি ওই সময় দেখা গেল যে নষ্ট করে ফেললো, এখন আপনি নতুন করে ভাইয়ের কাছ থেকে গিয়ে বীজ এনে কিন্তু চারা তৈরি করে আর ওই ওই জায়গায় ধরতে পারবেন না। পাশাপাশি আপনি ধার কর্জ করবেন, অনেক টাকা খরচ হবে, কিনে রোপণ করবেন, যে জাত আপনি চাচ্ছেন সেই জাত হয়তো পাবেন না, ঠিক আছে? তাহলে কি করতে হবে? চিন্তা চেতনাটা এই জায়গায় আনতে হবে, কোথায়? বীজতলায়। আপনি প্রোটেকশন দিবেন এই পাঁচ শতকে, গত বছরের ন্যায় এবারে যেন একটা চারা ক্ষতি না হয় সেই জন্য অস্ত্র সাথে রাখতে হবে, ডিলারকে পরিচিতির মধ্যে রাখতে হবে। সেটা কি? পাইটাপ। এই পাইটাপ হলো কারেন্ট পোকার মহা ওষুধ, সব থেকে ভালো এবং কার্যকরী ওষুধ। এই একটা ওষুধ দিয়ে অনেক পরিমাণ বীজতলা রক্ষা করা যাবে, ঠিক আছে? এই পাইটাপটা স্প্রে করবেন, দাম বেশি শুনেন, আমি চারার ক্ষতি যদি হয়ে যায় তাহলে কি হবে? অনেক ক্ষতি হয়ে যাবে। তো এই একটা ঔষধের দাম 235 টাকা। কত লোক জায়গা মারা দেখো, এটা 40 শতক জমি, 40 শতক, ঠিক আছে? কিন্তু আপনার দেখা যাবে সাত দিন পর যদি তাদের এক মাস থাকবে, তারা তিনবার চারবার দিবেন, যাদের 15 দিন থাকবে দুইবার দিবেন, ঠিক আছে? আর যেটুকু বেঁচে যাবে ভালো করে সিটি লাগিয়ে দিয়ে রেখে দিবেন, কারণ এই কারেন্ট পোকার বিস্তার মূল জমিতে পর্যন্ত আছে। ধান কেটে বাড়িতে নিয়ে আসবেন, তার আগ মুহূর্ত পর্যন্ত এটা ঝুঁকির মুখে থাকবে, ওই কারেন্ট পোকার আক্রমণের শিকার হতে পারে না। ধান কেটে বাড়িতে আনা পর্যন্ত, ঠিক আছে? তো এখন এইটার তিনটা বৈশিষ্ট্য গুণ আছে, সেটা একটু আমি বলি। ওই যে ভাই বলছে যে দাম বেশি, কেন দামটা বেশি নিচ্ছে? কিছু কার্যকারিতা বৈশিষ্ট্য গুণ আছে, যেমন প্রথমত এটা এটা আপনার স্পর্শ গুণ সম্পন্ন। আপনারা কি জানেন কারেন্ট পোকা এক জমি থেকে আরেক জমিতে ঝাঁকে ঝাঁকে উড়ায়, এবং যখন আপনি জমিতে যাবেন আপনার উপস্থিতি টের পাইলে তারা উড়াবে। তো এই জন্য এরা হলো স্পর্শ গুণ সম্পন্ন কার্যকারিতা, যেটা স্প্রে যখন আপনি করবেন হাওয়ার মতো উড়াবে ওষুধ, মানে বাতাসের মতো ওষুধটা শস্য শব্দ হবে, নজর টাইট দিবেন। যারা পানির মতো স্প্রে করেন তারা ভুল করেন, ঠিক আছে? ধোঁয়ার মতো বের করতে হবে, ধোঁয়া নজর টাইট দিতে হবে, যে ধোঁয়ার মতো বের করতে হবে। এখন আপনি যখন স্প্রে করবেন ওই পোকার গায়ের সংস্পর্শে, যখনই এই ওষুধ চলে যাবে তখন সে আক্রান্ত হবে, কুকুর কামড় দিল আর জলাতঙ্কে আক্রমণ বা বিস্তার জীবাণু ঢুকে গেল। এখন সঠিক সময়ে আপনি টিকা ভ্যাকসিন না নিলে এক সময় গিয়ে জলাতঙ্কের পুরো সিমটম দেখা যাবে, সেটা আমার ভাই হতে পারে, আমার সন্তান হতে পারে, আমি নিজেও হতে পারি। তাহলে এই জন্য ভ্যাকসিনেশন করতে হবে। তো অনুরূপ আপনি এটা যখন স্প্রে করবেন তখন ওই কারেন্ট পোকার যে জায়গায় স্পর্শ হোক না কেন, ও এক সময় গিয়ে নড়াচড়া করতে করতেই মারা যাবে। দুই, এটা যখন এটা দিবেন যখন এটা হলো পাকস্থলী কীটনাশক, অর্থাৎ আমরা খাদ্য খাই পাকস্থলীতে যায়, তারপরে ওর পুষ্টিগুণ শরীরকে চাঙ্গা করে। এটা যখন স্প্রে করবেন ওই পোকাও কিন্তু ওই ধান গাছের রস চুষে খাবে, খেয়ে ওর শরীর বৃদ্ধি করবে, ঠিক আছে? ওই স্প্রে করার পর
আপনার যে শেষের দিকে বউ ধান গাছগুলো থাকবে বা যে ধানের চারাগুলো থাকবে এগুলো থাকবে বিষাক্ত অবস্থায়। ওই পোকা যখন রস চুষে খাবে, কারেন্ট পোকা কিভাবে খায়? চুষে খায়, ঠিক আছে। আর মাজরা পোকা কিভাবে খায়? পুরে পুরে খায়, ঠিক আছে। আর কারেন্ট পোকা যেহেতু চুষে খায়, এই পাইটা স্প্রে করা চারাগুলোর রস যখন খাবে ওর পাকস্থলী দিয়ে যাবে এবং পাকস্থলী নষ্ট হবে। ধরেন একটু মুখরোচক করে বলি, 1 কেজি খাসির মাংস যদি রান্না করি আর 3 কেজি লবণ যদি দিই তাহলে কি হবে? দামান খাইবো? খাবে না। তাহলে এই অবস্থা হয় যখন আপনি পাইটা স্প্রে করবেন এন্টি ফিডিং কার্যকারিতার মাধ্যমে, অরুচি বোধ চলে আসবে, ওই ফসলটা ওই পোকা খাওয়ার অনুপযোগী হয়ে যাবে এবং যার ফলে সে আর খেতে পারবে না। এই জন্য পাইটা এই 3টা কার্যকারিতা গুণে বিদ্যমান বলে দামটা বেশি, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে, ঠিক আছে। তো পাইটা কি আপনারা ব্যবহার করছিলেন এর আগে? তারা বিভিন্ন সারা বাংলাদেশে একযোগে তারা পাইটা এবং গ্রানাইট বলে। তো আজকে আমরা এইখানে যারা সম্মানিত ভাইরা আছেন তাদের আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমি 2টা বিষয় নিয়ে কথা বলছি বিস্তারে। একটা ছিল কি ঘাস, তার মধ্যে অন্যতম হাওয়া সহ সকল আগাছা দমন করে কি দিয়ে? গ্রানাইট দিয়ে। গ্রানাইটের পরিস্থিতি এখানে ব্যাপক, আপনারা অনেকেই ব্যবহার করেন, ব্যবহার করছেন। শুধু নিয়ম নীতিটা আমি বললাম নতুনদের জন্য, আর পুরাতন যারা আছেন তারা তো জানেনই। এক ভাই উঠে বলছে যে কই পাবো, এই দেখেন ডিলার আমাদের সাথে, হ্যাঁ এখানেই পাবেন। এরপরে আমি কারেন্ট পোকায় যাতে গত বছরের মতো এবারে কোনো প্রকার ক্ষতি না করতে পারে এই জন্য কি বলছিলাম, পাইটা এর 3টা কার্যকারী গুণ আছে যার কারণে 240 টাকা কোনো বড় বিষয় নয়, 40% জমি আপনি পোকামুক্ত রাখতে পারবেন, ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবেন। এই ভাইয়ের দোকানে এটা পাবেন, ঠিক আছে। সুন্দর প্রশ্ন করছেন, প্রশ্ন একজন করছেন দরকার সবার, তাই কি না? উনি যে প্রশ্নটা করছেন এটার ক্ষেত্রে আমি যদি বলি, যদি পারিপার্শ্বিক পরিস্থিতি ভালো থাকে তাহলে 14 দিন, আর যদি পরিস্থিতি খারাপ হয়, আর পরিস্থিতি খারাপটা কি, ওই ভাইয়ের জমিতে লেগে গেছে, আমার জমিতে এখনো আসে নাই, আবার ভেঙে আসতেছে ওই দিক থেকে, এটা তো উড়ায়, উড়ন্ত পোকা, হেঁটে চলে, এরা পরিবেশ অনুকূলে থাকলে এরা বাচ্চা প্রসব করে, এই সেই জাতের পোকা। একে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলে, গুনগুনি বলে, কেউ বলে আপনার হাজারি পোকা, কেউ বলে পঙ্গপাল, ঠিক আছে। তো বিভিন্ন ভাবে আসে। তো আমি আপনাদেরকে ওই রিস্ক নিতে বলতেছি না যে 14 দিন অপেক্ষা করেন, দরকার নেই, আপনি 7 দিন পর পর দেন। কারণ 1 মাসের চারা যাদের থাকবে 1 মাস 3 বার স্প্রে করবেন, যাদের 15 দিন থাকবে 2টা বার স্প্রে করেন, এটা তো অন্যান্য কাজও করে, বিভিন্ন শোষক পোকা বা অন্যান্য যারা সাকিং পেস্ট যেগুলা রস চুষে খায়, শুধু কারেন্ট পোকা ছাড়াও অন্যান্য যে পোকাগুলো আছে সেগুলো দেখে আমার মনে হয় কোনো পোকাই বাদ দিত না। আমরা প্রোগ্রাম এখানেই শেষ করলাম, আপনাদের এখানে মানে স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের।